পরিবারবাদ, দুর্নীতি, আত্মশোষণ, তুষ্টিকরণ। আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ, রাজ্যবাসীকে কি বলছে দাদা? র্যালির পারমিশন জন্য কোর্টে যেতে হচ্ছে? র্যালির পারমিশনের জন্য কোর্টে যেতে হচ্ছে? ভারত সেবা সংঘ গেছে একাধিক, রাম নবমী প্রতিষ্ঠান গেছে, রুট চেঞ্জ করে দেওয়া। কোনো মুসলিমরা বলেন যে আমার এলাকা দিয়ে রাম নবমী যাবে না। বিশ্ব নবী দিবসের মিছিল গেছে, কে বাধা দিয়েছে? নতুন বছরে ঈদ গেল, কে কোথায় বাধা দিয়েছে? মমতা ব্যানার্জির উস্কানি মুসলিমদের তেজপাতা করে রেখেছে, কোনো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দেয়নি, উল্টো দিকে এই করে বিভাজনের প্রাচীর তৈরি করছে। আর মমতা ব্যানার্জির শাসনের কুফল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তরা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পরে, মজমপুরে, মির্জাপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আজকে আজকে নতুন বছর, রাজ্যবাসীকে যদি বলেন, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো। বাংলা বাঙালি সংস্কৃতি, ভারতীয় ভারতীয় সংস্কৃতি, এটাকে যেন কেউ না ভুলিয়ে দিতে পারে। জয় শ্রীরাম! আজকে আমাদের হাল খাতা হবে, জয় শ্রীরাম! গণপতি গণেশের পুজো হবে, মিষ্টি মুখ হবে, এবং সবাই মঙ্গল কামনা করে পুজো দেব। দাদা, সন্দেশখালীতে আপনার সভার আগে উত্তেজনা, কি বলবেন? ও কোনো উত্তেজনা, আমি গেলেই বুঝতে পারবো। হাজার হাজার মহিলা নামবে, শাঁক বাজিয়ে, দাসর ঘন্টা বাজিয়ে, মমতা ব্যানার্জি ঘন্টা বাজিয়ে দেবো আমরা। শুভেচ্ছা দিতে বেরিয়েছিলাম, 10,000 লোক আমার সঙ্গে হেঁটেছে, ডাক্তার, প্রফেসর, মাস্টার, মাতৃমণ্ডলী, যুবক ভাইরা, ব্যবসায়ীরা, মিছিলে পুরোটাই টোটো চালক থেকে গাড়ির মালিক সবাই একসঙ্গে। আগামী ভোটে যে ছাপ্পা লুটকে উপেক্ষা করে কি ভোট দেওয়ার জন্য আস্থা পাবে কাতির মানুষ? লুট আমরা করতে দেবো না। এখানে লুট করে কোথায়? আড়গোয়ালে, মথুরাতে, বড়জে, অর্জুন নগর, আউরাই, আমতলিয়ার একটা অংশ, ভাজা চাউলিতে করতে দেবো। গুন্ডা দমন হচ্ছে, করতে দেবো। উনি সন্দেশখালীর নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন, স্বাভাবিকভাবে। তিনি নারীদের সম্মান, মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না। তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন। একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে? আমি কাল মুসলিমদের বলেছি, আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায়? আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই, কিন্তু জামাতে গিয়ে দিই? আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে, আমি দুটো মন্দিরে পুজো করে এলাম, এটা কি কোনো মুসলিম লোক করবে? অন্য ধর্মের লোক করবে? এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে, কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনের ভক্তাদের মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা রাত্রে জারি করেছে। বেলডাঙ্গার মির্জাপুর, মজেমপুর, শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্তু হতে হচ্ছে, ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সারা রাত্রি ধরে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ভারতবর্ষকে বিকশিত করেছেন, আমরা তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে নেমেছি। সৌমেন্দ্র অধিকারী শুধু এমপি হওয়া নয়, এই ভোটে নরেন্দ্র মোদীকে থার্ড টার্মের প্রাইম মিনিস্টার করতে হবে। শক্তিশালী নেতা থাকলে দেশ শক্তিশালী। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20 জুন, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, ইতিহাস বিকৃতি করা যায় না। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি, 47 অব্দি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না, মাতঙ্গিনী হাজরা পিছামণিতে শহীদ হননি, তমলুকে শহীদ হয়েছেন, ঠিক 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না, পৃথিবীতে 1170টা দেশ নেই, এগুলো সব মমতা ব্যানার্জির কোট। তেমনি 20 জুন
ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জি, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20 জুন। মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইস্তাহার নিয়ে তৃণমূল কংগ্রেসের ওইগুলো কোন হাতা ভিক্ষা ভর্তুকি পরিবারবাদ দুর্নীতি তোষণ। তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে হাতা ভিক্ষা ভর্তুকি। তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবারবাদ দুর্নীতি আর তোষণ। রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোন মুসলিমরা বলেন যে আমার এলাকা দিয়ে রামনবমী যাবে না। বিশ্ব নবী দিবসের মিছিল গেছে, কে বাধা দিয়েছে? নতুন বছরের এই ঈদ গেল, কে কোথায় বাধা দিয়েছে? মমতা ব্যানার্জির উস্কানি। মুসলিমদের তেজপাতা করে রেখেছে, কোন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দেয়নি, উল্টো দিকে এই করে বিভাজনের প্রাচীর তৈরি করছে। আর মমতা ব্যানার্জির শাসনের কুফল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তরা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পরে, বজমপুরে মির্জাপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো। বাংলা বাঙালির সংস্কৃতি, ভারতীয় ভারতীয় সংস্কৃতি, এটাকে যেন কেউ না ভুলিয়ে দিতে। জয় শ্রী রাম। আজকে আমাদের হাল কথা হবে, জয় শ্রী রাম। গণপতি গণেশের পুজো হবে, মিষ্টি মুখ হবে এবং সবাই মঙ্গল কামনা করে পুজো দেব। দাদা সন্দেশখালীতে আপনার সভার আগে উত্তেজনা কি বলবেন? কোনো উত্তেজনা, আমি গেলেই বুঝতে পারবো। হাজার হাজার মহিলা নামবে, শাঁখ বাজি মানে সুন্দর ঘন্টা বাজি। শুভেচ্ছা দিতে মিছিল দিলে আসতে সিনেমা দেখো পরে, মে মাস বাকি আছে। শুভেচ্ছা দিতে বেরিয়েছিলাম, 10,000 লোক আমার সঙ্গে, ডাক্তার প্রফেসর মাস্টার মাতৃমণ্ডলী যুবক ভাইরা ব্যবসায়ীরা মিছিলে পুরোটাই কিন্তু চালক থেকে গাড়ির মালিক সবাই একসঙ্গে। আগামী ভোটে যে ছাপা লুটকে উপেক্ষা করে কি ভোট দেওয়ার জন্য আস্থা পাবে হাতির মানুষ? লুট আমরা করতে দেবো না। এখানে লুট করে কোথায়? আড়গোয়ালে মথুরাতে বড় যে অর্জুন হাওড়াই আমতলিয়ার একটা অংশ হাজার চাউলি করতে দেবো। গুন্ডা দমন হচ্ছে, করতে দেবো। দাদা এখান থেকে দুজন জঙ্গি ধরা পড়লো, সেটা নিয়ে মমতা ব্যানার্জি আপনাকে নিশানা করছে, কি বলবেন? আপনাকেও করে, আপনার বাবা একজন বিশিষ্ট ব্যক্তি জাতীয়তাবাদী আন্দোলন মেদিনীপুরকে গদ্দার বলেছে, আপনিও ওর মধ্যে পড়েন, আমার নাম ধরে বলে বলেছে গদ্দারদের জেলা থেকে আপনারা সব গদ্দার। আর উনি ভদ্র মহিলা, টালিঘাটের কালে টালির নাচার নিচে থাকে, নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই হয়েছে। ওর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে আগে পরিষ্কার করে। Thank you.
প্রচারের থেকে বেশি আজকে নববর্ষের শুভেচ্ছা শুভকামনা জানানো আপনাদেরকেও, আপনাদের সমস্ত দর্শক পশ্চিমবঙ্গবাসী বিশ্বরত কাঠিবাসীকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন। সুরেন্দ্র আজকে প্রথম প্রচারে নামলেন কাঁথিতে, সেই অর্থে এর আগে অনেকগুলি তিনি বৈঠক নিয়েছেন কিন্তু প্রচারে তিনি প্রথমবার নামলেন। সে তো আপনারা দেখেছেন মানুষ কীভাবে সাড়া দিয়েছে। প্রচারের কাজ চলছে, আমাদের জোরে চলছে, আসতে চলছে না, আওয়াজ আপনি 4 তারিখ পাবেন, 4 জুন। দেওয়াল লিখন মোছা, দেওয়ালে কাদা লেপা, পতাকা ছেঁড়া, এটা কারা করে তারা করে, যারা জেতে তারা করে না, আর এর বেশি কিছু বলার নেই আমার এদের সম্পর্কে।